আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকের ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে 100% আপনি কীভাবে একটা ভিডিওকে ভাইরাল করবেন, একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে 100% কাজ করতে হবে আপনাকে। এখন 100%-এর মধ্যে থেকে কিন্তু আপনাকে 60টা ভাগে ভাগ করতে হবে 100%-কে। প্রতিটা স্টেপ আপনাকে 25% করে ভাগ করতে হবে। এখন আপনি কোন কোন বিষয়ে 25% করে ভাগ করবেন এবং কি আপনার ভিডিওগুলোকে কীভাবে ভাইরাল করবেন আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন তখন 60টা স্টেপে আপনাকে আপনার পয়েন্টটা ভাগ করতে হবে। একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে 100% কাজ করে, অর্থাৎ ওভারঅল যখন ভালো থাকবে আপনার সব কিছু, তখন কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল হবে। তো দেখুন, আমি প্রথমত যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে, আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনাকে 25% দিতে হবে হচ্ছে আপলোডিং টাইমে। অর্থাৎ আপনার একটা ভাইরাল হওয়ার পিছনে 100% থেকে 25% হচ্ছে আপলোডিং টাইমে। তো আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই বলতেছি, সেটা হচ্ছে দেখুন, ধরেন আপনার অডিয়েন্স আছে 1000, ঠিক আছে। আপনার অডিয়েন্স তো সবসময় অ্যাক্টিভ থাকে না, তাই না? সবার অডিয়েন্স কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না। এখন আপনার অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে সেটা আপনি ভালো জানেন। আপনার অডিয়েন্স সকালবেলা যদি 10 জন অ্যাক্টিভ থাকে, আপনি যদি তখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু কেউ দেখবে না। সন্ধ্যার পরে যদি আপনার 500 অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তখন আপনার তখনই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করাটা উচিত। এখন আপনি যদি সকালবেলা ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু কোনো ভিউজ আসবে না, এবং কি আপনার যে অডিয়েন্সগুলো আছে অর্থাৎ আপনার যে ফলোয়ারগুলো আছে সেগুলো যদি আপনার ভিডিওটা না দেখে তাহলে আপনার ফেসবুক অ্যালগোরিদম থেকে আপনার ভিডিওটাকে মানে অচেনা মানুষের কাছে কিন্তু ফাটাবে না। আপনার ফলোয়ার যারা আছে তারা যদি আপনার ভিডিওটা দেখে পুরো ওয়াচ করে তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে অচেনা মানুষের কাছে পৌঁছাবে বা আননোন যে ফলোয়ারগুলো আছে সেগুলোর কাছে ফাটাবে, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে 25% দিতে হবে হচ্ছে আপলোডিং টাইমে। আপনি কখন ভিডিও আপলোড করতেছেন, আপনার টাইমিংটা ঠিক আছে কিনা, আপনার অডিয়েন্স অ্যাক্টিভ আছে কিনা, এ হচ্ছে 25%, ঠিক আছে। এখন দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে 25% দিতে হবে আপনাকে টপিকের উপর, অর্থাৎ আপনি কোন টপিকে ভিডিও তৈরি করতেছেন, কোন বিষয়বস্তুর উপরে ভিডিও তৈরি করতেছেন। হতে পারে আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতেছেন বা আপনি রেগুলার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছেন। তো দেখুন, ট্রেন্ডিং বিষয়টা আমি কিন্তু একটু পরে বুঝিয়ে বলতেছি। এখন আপনি যদি রেগুলার বিষয় নিয়ে কাজ করেন, আপনি যদি ব্লগ ভিডিও করেন বা কুকিং রিলেটেড ভিডিও করেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওর উপরে আপনাকে 25% ছেড়ে দিতে হবে যে আমি যে ভিডিওটা তৈরি করতেছি সেটা মানুষের চাহিদা আছে কি না, বা মানুষ আমার এই ভিডিওটা দেখবে কি না, বা মানুষের প্রয়োজন এই ধরনের কোনো ইনফরমেশান আমার এই ভিডিওতে আসে কি না সেটা আপনি ভালো জানেন। তো অবশ্যই আপনাকে আপনার টপিকের উপরে 25% ছেড়ে দিতে হবে, এ হচ্ছে 50%, ঠিক আছে। এবং কি 25% বর্তমান সিচুয়েশনে বা বর্তমান যে কম্পিটিশন আছে সেটার ভিতর থেকে আপনাকে 25% ছেড়ে দিতে হবে গ্রুপিং শেয়ারে। গ্রুপিং শেয়ারটা অনেকেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বর্তমানে এত পরিমাণে কম্পিটিশন চলতেছে, ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাচ্ছে। সো ফেসবুক কিন্তু সবাইকে কিন্তু ইমপ্রেশন দিতে হবে, প্রতিটা ভিডিওতে ভিউজ দিতে হবে। সেক্ষেত্রে আপনি যদি ভিডিও আপলোড করে বসে থাকেন এই কম্পিটিশনের ভিতরে তাহলে আপনার ভিডিওতে ভিউজ না আসার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আপনাকে বিভিন্ন রকমভাবে চালাকি করে কিন্তু আপনাকে ভিউজ আনতে হবে, বা আপনার ভিডিওতে ভিউজ নাও আসুক আপনাকে ইমপ্রেশন বাড়াতে হবে আপনার ভিডিও। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে গ্রুপগুলোতে আপনার ভিডিওকে শেয়ার করতে হবে, সেটা আলাদা কোনো আইডির মাধ্যমে এবং কি আলাদা কোনো ডিভাইসের মাধ্যমে। আশা করি বুঝতে পারছেন, এই বিষয়টা আমি অনেক ভিডিওতে বলছি, এটাতেও বলছি, অবশ্যই এই বিষয় দিয়ে খেয়াল রাখবেন আপনারা। তো হচ্ছে কথা, 75%। এখন বাকি 25% মোস্ট ইম্পর্টেন্ট, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, সেটা হচ্ছে 25% আপনাকে আপনার ভিডিও পারফরমেন্সের উপরে ছেড়ে দিতে হবে। ভিডিও পারফরমেন্স বলতে ওভারঅল আপনার সব কিছু ঠিক থাকতে হবে। আপনার একটা ভিডিও তখনই চলবে যখন আপনার ভিডিওর ওভারঅল ঠিক থাকবে। পারফরমেন্স বলতে আপনি উপস্থাপনাটা কীভাবে করছেন বা মানুষকে কীভাবে বুঝাইছেন, আপনি মানুষকে যেটা বুঝিয়েছেন সেটা মানুষের ঠিকঠাকভাবে বুঝতে পারছে কি না, এটা হচ্ছে ভিডিও পারফরমেন্স। কেননা অনেক সময় দেখবেন আপনার থাম্বনেল ঠিক আছে, আপনার টাইটেল ঠিক আছে, বাট আপনার ভিডিওর ভিতরে গেলে আপনি কথা বলতে পারতেছেন না, বা যে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে, আপনার নয়েজ আসতেছে, বা আপনার ভিডিওতে সাউন্ড কোয়ালিটি ভালো না, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো না, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকতেই পারে স্বাভাবিক। সো একটা ভিডিওর ওভারঅল যখন সব কিছু ভালো থাকবে তখন মানুষের বেশি ওয়াচ টাইম দিবে আপনার ভিডিওতে, আর আপনার ভিডিওতে যখন বেশি বেশি ওয়াচ টাইম আসবে একটা ভিডিও থেকে সেই ভিডিওটা ভাইরালে চলে যাবে এবং কি আপনার ভিডিওটা কিন্তু ট্রেন্ডে চলে যেতে পারে। তো দেখুন, আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে গ্রুপ শেয়ারিংয়ের যে বিষয়টা আছে এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। গ্রুপ শেয়ারিং আপনার তখনই লাগবে যখন আপনি বেসিক যে টপিকগুলো আছে সেগুলোর উপরে ভিডিও তৈরি করবেন, যেগুলো মানুষের মানে দিন দিন প্রয়োজন। বাট ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে
মানে বাংলাদেশে তো একটার পর একটা ট্রেন্ডিং চলতেই থাকে, আপনারা ভালো করেই জানেন। তো আপনি যদি ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করেন, তখন আপনার এই গ্রুপিং শেয়ারটা কিন্তু লাগবে না, আপনার ভিডিওতে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ আসতে থাকবে, আপনাকে অন্যান্য গ্রুপে শেয়ার দেওয়ার কোনো মানেই হয় না। তো অবশ্যই আপনারা যারা ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন তাদের গ্রুপিংয়ে ঝামেলাটা নেই, আর যারা বেসিক বিষয়বস্তুগুলো নিয়ে কাজ করেন তারা অবশ্যই আপনাদের ভিডিওগুলোকে আপনাদের গ্রুপিং সিস্টেমে আপনারা শেয়ার করে দিবেন। তো মূলত এভাবেই কিন্তু ফেসবুক ভিডিও ভাইরাল হয়, আপনি চাইলে কিন্তু এভাবে ভাইরাল করতে পারেন, আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। আমি আপনাদেরকে এই বিষয়গুলো বলার কারণ একটাই, সেটা হচ্ছে বর্তমানে যে কম্পিটিশন চলতেছে, এই কম্পিটিশনের ভিতরে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরকে প্রতিটা ভিডিওতে ফেসবুক ভিউজ দিতে পারতেছে না, ইমপ্রেশন দিতে পারতেছে না। সেই ক্ষেত্রে আপনাকে সালাকি করে ইমপ্রেশন দিতে হবে, আপনার ভিডিওতে ভিউজ দিতে হবে। এই ছিল কমপ্লিট একটা ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।